আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসাদ বলছি আমার চ্যানেল থেকে। তো আমি আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম হচ্ছে সময়ের আলোচিত একটি ডিভাইস, যা হচ্ছে রেডমি নোট 8 বলে ফেললাম। আর এটা হচ্ছে, এটা ভেরিয়েন্টটি হচ্ছে 464, আপনারা দেখতে পাচ্ছেন 464, ঠিক আছে। আর এটা খুব ফ্রেশ, এটা আমি বাইরে থেকে আনাইছি, ইন্ডিয়া থেকে আনছি এটা মোবাইলটা ছোট ভাইয়ের জন্য। এটার ব্যাপার হচ্ছে এটা 48 মেগাপিক্সেলের এটা ক্যামেরা, আর হচ্ছে এটা 6.67 ডিসপ্লে। আর সবচাইতে স্ট্রং ব্যাপারটা হচ্ছে এটা ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারি পাচ্ছেন হচ্ছে 5000 mAh-এর ব্যাটারি, 5020। আর এটাতে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, সাপোর্টার করে, এবং এটা টাইপ সি, ঠিক আছে। তো আমি দেরি না করে আসেন, এটা খুলি। এটা কিন্তু একদম ফ্রেশ, আর এই ডিভাইসটা খুবই চমৎকার একটি ডিভাইস, অনেকে কিনতে পছন্দ করবে। একটু দেখে বক্সে কি কি আছে আমরা আনবক্সিং করি। এতে কি আছে, এক একে সবগুলো নিয়ে আমরা আলোচনা করবো, প্রত্যেকটা পার্ট নিয়ে। আই থিঙ্ক এটা কালার, ইয়েস কালার। কাভারটা মোটামুটি আর একটু শক্ত হলে মনে হয় ভালো হতো। আর এটা কিন্তু 5 হোল ডিসপ্লে, আপনারা এটা তো পাচ্ছেন কিন্তু দেখুন, তার তেমন কিছুই নেই। সিম ডিজেক্টর টুল এখানে আছে, সবাই পেয়ে যাবেন। ব্লু কালার ডিভাইস, আচ্ছা ডিভাইসটা নিয়ে আমরা পরে করতেছি, বক্সে কি আছে দেখি। এই তো 18 ওয়াটের ফাস্ট চার্জার উইথ টাইপ সি ক্যাবল, দেখতে পাচ্ছেন আপনারা। আসেন সরাসরি আমরা ডিভাইসে চলে যাই। এ হচ্ছে ডিভাইসটি, খুবই সুন্দর এবং খুবই গ্লসি ফিনিশিং, এটা খুব দারুণ চমৎকার। আসেন আমরা এটা বুট করে ফেলি। এটা খুলে ফেলি, ভিউয়ার্স আমি আবার ফিরে আসলাম। এটা আমি বুট করা কমপ্লিট করলাম। আর হচ্ছে এটা লুক দেখতেছেন, আমি কাভারটা ব্যবহার করলাম। তো আই থিঙ্ক আরও ভালো করতে পারতো শাওমি, কিন্তু কাভারটা ভালো করেনি। আর এটা হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দেখতেছেন খুবই ফাস্ট, দেওয়ার সাথে সাথে কাজ করতেছে। আর এই হচ্ছে অবস্থা। তো আমি এটা এখন একটু খুলবো, সিমের কি খবর অবশ্য আমি এটা জানি না, এটার কি অবস্থা। সিম রিজেক্টর দিয়ে এটা করতেছি, ও অনেক ভালো করেছে শাওমি। আর এটাতে আপনার ডেডিকেটেড মেমোরি ইউজ করা যাবে। তো আর এটা খুবই শক্ত এবং খুবই ভালো, আর এটাতে কিন্তু পানি প্রবেশ করবে না, মানে হচ্ছে আপনার ছিটে ফোটা পানি এটাতে প্রবেশ করবে না। তো এটা একটি ভালো দিক বলবো আমি। আমি এটা আবার লাগিয়ে দিচ্ছি, আমি একটা সিম, আমি ওয়াইফাই কানেক্ট করা খুবই ফাস্ট। এবং আমি দুটো ছবি উঠেছি, ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ছবির কোয়ালিটি কিন্তু খুবই ভালো। ফ্রন্ট ক্যামেরা
আর আমি ব্যাক ক্যামেরার ছবি তুলি, আপনাদেরকে পর আমি দিব আমার চ্যানেলে। তো এই হচ্ছে অবস্থা, এটা খুবই ফাস্ট এবং খুবই গ্লসি, ডিজাইনটা খুবই সুন্দর, সবার পছন্দ হবে। আর এটার বড় ব্যাপার হচ্ছে ব্যাটারিটা 5000 mAh এর ব্যাটারি, আপনি স্ক্রিন অন টাইম পাবেন 8 থেকে 10 ঘন্টা আশা করি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমি যাতে আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এটা হচ্ছে মেইন প্রাইজিং যে বিষয়টা, এটা 4/64, এটা প্রাইস পড়ছে হচ্ছে 19,000 টাকা, ঠিক আছে। আনঅফিসিয়াল কিনেছি, অফিসিয়াল আরও দাম বেশি থাকতে পারে, 24,000 টাকা আই থিঙ্ক। তো আনঅফিসিয়াল বসুন্ধরা থেকে নিলাম, এটা আনাইছি, ঠিক আছে। তারপরে চাইলে আনতে পারেন, আর যদি দোকান যে শপ থেকে কিনছি এটা যদি চান, অথবা আপনারা যদি তা থেকে নিতে চান, তাহলে আমাকে নক করবেন, আমার আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দেবো, ঠিক আছে। আর আমার চ্যানেলের নাম বললে, অবশ্যই আমার নাম বললে 200 টাকা ডিসকাউন্ট পাবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।